জি চব্বিশ ঘন্টায় আরও একবার আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন টিউটোপিয়া প্রেজেন্ট জি চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2021 কো পাওয়ার্ড বাই জি বাংলা ব্রডব্যান্ড পার্টনার অ্যালায়েন্স ব্রডব্যান্ড। আমরা অতি সম্প্রতি দেখেছি যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কতটা উপকারে লাগতে পারে ছাত্রছাত্রীদের জন্য এবং কীভাবেই বা এর থেকে ম্যাক্সিমাম সুবিধাটা সেটা পেতে পারেন ছাত্রছাত্রীরা, এ নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। অনেকেই জানেন না যে কীভাবে এর একদম ম্যাক্সিমাম সুযোগ এর থেকে নেওয়া যায়। সেই সম্পর্কে আলোকপাত করার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চার বিশিষ্ট অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অভিজিৎ লাহিড়ি, প্রিন্সিপাল MCKV ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। রয়েছেন দীপাঞ্জন দত্ত, প্রেসিডেন্ট অ্যান্ড বিজনেস হেড রাইস এডুকেশন। রয়েছেন ডক্টর শুভব্রত রায়, প্রিন্সিপাল ডক্টর BC রয় কলেজ অফ ফার্মেসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস দুর্গাপুর। এবং রয়েছেন ব্রিগেডিয়ার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডক্টর গৌতম ঘোষ, প্রিন্সিপাল IQCT ফাউন্ডেশন। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমে আপনাকে দিয়ে শুরু করি ডক্টর লাহিড়ি। ডক্টর লাহিড়ি, এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড রিসেন্টলি চালু হয়েছে, এটা বিশেষ করে এই ওয়েলফেয়ার স্কিমের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড অন্যতম এবং যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে, বাস্তবে এর কতটা প্রভাব হতে পারে বলে আপনি মনে করেন? সত্যি কথা বলতে কি, এটা ভীষণ সদর্থক একটা পদক্ষেপ যেটা আমাদের রাজ্য সরকার নিয়েছেন, এবং এই ধরনের প্রকল্প এর আগে বিহার স্টুডেন্টস ক্রেডিট কার্ড আছে, ঝাড়খণ্ডে আছে ই কল্যাণ বলে। তো এই যে নতুন যে স্টুডেন্টস ক্রেডিট কার্ড ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার নিয়েছেন বা ঘোষণা করেছেন, এটা এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, সবে তো ঘোষণা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, বহু ছাত্রছাত্রী কিন্তু আগ্রহী এবং তারা কিন্তু অলরেডি এটা অ্যাপ্লাই করছে যে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা যেন ফিনান্সিয়াল বেনিফিটটা পায়। এবং যদি আপনি বলেন যে এটা কতটা মানে ওদের ক্ষেত্রে ভালো হবে, তাহলে আমি বলবো যে এর যা সুযোগ সুবিধায় প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে তাতে বেসিক্যালি এইটা ঠিক, মানে আমার পার্সপেক্টিভ বা আমার বক্তব্য যেটা, সেটা ব্যক্তিগত মতামত যেটা, সেটা হচ্ছে যে সত্যি এটাতে স্টুডেন্টরা খুবই বেনিফিটেড হবে যদি তারা এর মাধ্যমে এটাকে অ্যাভেল করতে পারে বা এটার ব্যাপারে যদি ইচ্ছুক বা উৎসাহী হয়, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে তো বটেই। জানি আমার আপনার কাছে প্রশ্ন দীপাঞ্জন বাবু, যে আমরা তো দেখেছি যে আমাদের এক্সপোজার এখন অনেক বেশি, আমরা এক ক্লিকে গোটা দুনিয়া দেখতে পাই। খুব স্বাভাবিকভাবেই নতুন প্রজন্ম তাদের অ্যাসপিরেশন অনেক বাড়ছে। যে সময় ধরুন আমাদের, আমরা যখন ক্যারিয়ারের কথা ভাবছিলাম তখন যত এভিনিউজ কথা আমরা জানতাম বা যে অ্যাসপিরেশন ছিল তার থেকে অনেক বেশি, কারণ গোটা পৃথিবীটা এখন একটা গ্লোবাল ভিলেজ। সেই জায়গায় দাঁড়িয়েই এই অ্যাসপিরেশন এক্সপেকটেশন তার সঙ্গে রিয়েলিটিটার মিট করানোর ক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেটা আমরা যদি 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন পড়ুয়ারা, মাত্র 4% তার সুদ, 15 বছর সময় পাওয়া যাবে ঋণ শোধ করার জন্য, এটা এটা কি গেম চেঞ্জার হতে পারে তাদের লাইফে? একদম। আমি যদি এটা দেখেন, আমার মনে হয় যে এটার সোশ্যাল ডিভিডেন্ড দেওয়ার পোটেনশিয়াল লং টার্মে প্রচণ্ড স্ট্রং। আমি আমার রাইস এডুকেশনের এক্সাম্পল থেকে আমি বলি, আমাদের জুলাই মাসে যতজন অ্যাডমিশন নিয়েছেন তার 1/3 এসছেন যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাভেল করতে চান, এবং তার ব্যাকগ্রাউন্ড আমি যদি বলি এক স্টেপ পিছিয়ে গিয়ে, অনেকেই কিন্তু রাইসে, ধরুন রাইস ইজ এ লিডার, সরকারি চাকরির প্রিপারেশন, সিভিল সার্ভিসেসের প্রিপারেশনের জন্যে সবাই পড়তে চান, কিন্তু অনেকে হয়তো আর্থসামাজিক কারণে হয়তো করে উঠতে পারতেন না। আজকে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কিন্তু মনে হয়েছে যে তাদের হাতের পাশে, তাদের পাশে একটা সাপোর্ট আছে যার থ্রু দিয়ে তারা এইটাকে পৌঁছতে পারবেন। এবং এইটার একটা, আমি তাই জন্যই বলছি এটা সোশ্যাল ডিভিডেন্ডটা এত স্ট্রং এবং এত দীর্ঘমেয়াদী। আজকে আমরা এইটার রেস্ট থ্রু দিয়ে একটা সোসাইটির সেই অঞ্চলে পৌঁছে দিতে পারবো যারা হয়তো এই সাপোর্ট, একটা এডুকেশন নেওয়ার হয়তো জায়গায় থাকতে পারতো না হয়তো, কিন্তু সেটা যদি আজকে নেন, তারা যদি এই গ্লাস সিলিংটা ব্রেক করে আজকে সরকারি চাকরি বল, মানে বেসিক থেকে আরম্ভ করে সিভিল সার্ভিসেস অবধি যদি আগামী 1-2 বছর 3 বছরে যদি ক্র্যাক করতে পারেন, দ্যাট বিকামস আ গেম চেঞ্জার।
সুতরাং এইটা যে শুধু ফর্মাল এডুকেশনের জন্যই নয় এবং এইরকম কোচিং এবং স্পেশালি ক্যারিয়ার ওরিয়েন্টেড কোচিংয়ের জন্যও যে এটা দেওয়া আছে সেটা কিন্তু রিয়েলি ইট উইল মেক হিউজ ডিফারেন্স ইফ ডান রাইট। কিন্তু এই ইফ ডান রাইটের জন্য আমার মনে হয় এই সব স্টেক হোল্ডার মানে আমরা ইনস্টিটিউশনস গভর্নমেন্ট এজেন্সিস ব্যাঙ্কস এবং স্টুডেন্টস প্রত্যেকটা স্টেক হোল্ডারকে একসাথে খুব স্ট্রংলি কাজ করতে হবে এবং স্মুথ করতে হবে সিস্টেমটাকে যাতে স্টুডেন্টরা এই বেনিফিটটা পায়, তাহলেই কিন্তু এটার একটা সাকসেস লং টার্ম সাকসেস আমরা দেখতে পাবো। যেমনটা বলছিলেন দীপাঞ্জনবাবু, ডক্টর রায়ের কাছে আমি সেখানেই আসবো যে ক্লাস টেন থেকে পিএইচডি পর্যন্ত গবেষণার ক্ষেত্রেও এই ঋণ পাওয়া যেতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে। অনেক সময় আমরা দেখি যে এই একটা ব্যয়বহুল গবেষণা অথবা এই প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় বেশ কিছু অন্তরায় থেকে থাকে, বিশেষ করে যারা খুব দরিদ্র পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে যারা পড়াশোনা করছেন, সেখানে কতটা কার্যকরী হতে পারে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড? থ্যাংক ইউ ম্যাডাম। আমাদের এই ডক্টর বিসি রায় কলেজ অফ ফার্মেসি এবং আমাদের বিসি রায় গ্রুপের যে এক্সপিরিয়েন্স সেখান থেকে আমি বলি যে আমাদের একটা বিরাট সংখ্যক ছেলেপেলে আমরা দেখি তারা কিন্তু গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট বিভিন্ন যে স্কলারশিপ ফ্রিশিপ এগুলোর থ্রু দিয়ে পড়ে। তো এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম হলে পরে আরও কিছু সংখ্যক ছেলে মেয়ের মধ্যে যোগ হবে এবং যেহেতু সেকেন্ডারি লেভেল থেকে এটা শুরু হচ্ছে তার ফলে তারা পুরো ব্যাপারটাই প্রথম থেকে জেনে আসছে কি প্রসিডিওর হবে না হবে, জাস্ট তো শুরু হয়েছে কিন্তু শিখে যাবে যখন তারা আরও হায়ার এডুকেশন বা গবেষণার সময়ে যাবে। এবং অনেক ছেলে মেয়েই কী হয় বাধ্য হয়ে চাকরি নিতে চায় কারণ গবেষণা করার মতন হয়তো ফেলোশিপ পেলো না, কারণ যতদিন যাচ্ছে এই হায়ার এডুকেশনের ফেলোশিপগুলো আরও বেশি টাফ হয়ে যাচ্ছে, নাম্বার অফ ক্যান্ডিডেটস বাড়ছে। সেই অবস্থায় যদি এই ক্রেডিট কার্ডটা আমরা মানে আমাদের গভর্নমেন্ট যেটা খুবই রিভলিউশনারি সিদ্ধান্ত নিয়েছে এটা যদি সাকসেসফুল করা যায় এবং আমার দৃঢ় বিশ্বাস এটা হবেও, তাহলে পরে আমরা আরও হয়তো অনেক বেশি ট্যালেন্টকে হায়ার এডুকেশন পর্যন্ত নিয়ে যেতে পারবো, যেটা আলটিমেটলি স্যার যেটা বললেন সোশ্যাল ডিভিডেন্ড ন্যাশনাল ডিভিডেন্ডটাকে অনেক বাড়াবে। তো বিশেষ করে হায়ার এবং যেহেতু 40 বছর অবধি রাখা হয়েছে তো সেই কারণে অনেক বেশি সংখ্যক ছেলে মেয়ে যারা হয়তো ইদানিং চলে গেছে চাকরি করতে, হয়তো চাকরি সেরকম করছে না কিন্তু গবেষণা করার পোটেনশিয়াল আছে ইচ্ছে আছে, তারা এই স্কিমটার সুযোগ নিয়ে আবার ফিরে আসতেও পারে। তো আমার মনে হয় অবভিয়াসলি যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ইন জেনারেল সব সাবজেক্টেই তো দেওয়া হচ্ছে, তো দেশ উপকৃত হওয়ার কথা, রাজ্য উপকৃত হওয়ার কথা। ব্রিগেডিয়ার ডক্টর ঘোষ, আপনার পরামর্শ কি হবে ছাত্রছাত্রীদের কাছে যে কিভাবে এটার ম্যাক্সিমাম বেনিফিট তারা পেতে পারেন? দেখুন, আমরা তো একটা মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ চালাই, যেটা আমরা সবাই জানি যে প্রাইভেট মেডিকেল কলেজ আর গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফিজের অনেক তফাৎ। তার কারণ হচ্ছে যে আমরা আনএইডেড, আর একটা মানে হায়েস্ট লেভেল অফ টিচিং হচ্ছে মেডিকেল টিচিং, সেখানে অনেক রকম ইনফ্রাস্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট আছে, অনেক স্টাফ দরকার হয়, অনেক কিছু করতে হয় হাসপাতাল চালাতে যাতে পেশেন্টরা মানে স্টুডেন্টরা আর কি সেটা শিখতে পারে। তো আমাদের এক্সপিরিয়েন্সে দেখেছি যে অনেক সময় অ্যাডমিশনের সময় ওদের দের ইজ এ ফাইন্যান্সিয়াল প্রবলেম, সেখানে যদি মানে সিন্স দিস লোন ইজ আ ভেরি সফট লোন ওয়ান ক্যান সে, মানে 10 লাখ টাকা দেওয়া হচ্ছে 4% সুদে, 15 বছর টাইম আছে ওটা এ করার, আর সে জানে যে সে ডাক্তারি পাস করলে সে আগেই ওটাকে শোধ করে দেবে, আগে শোধ করলে আবার 1% একটা ডিসকাউন্ট আছে অন দ্য ইন্টারেস্ট উইচ ইজ লেভিড। তো তাই জন্যে তাদের পক্ষে এটা একটা বিরাট একটা বুন হয়ে যাবে। আর আমরা দেখতে পাচ্ছি যবে থেকে শুরু হয়েছে বোধহয় জুলাই মাসেই লঞ্চ হয়েছে, আমরা ক্রমশ অ্যাপ্লিকেশন পেয়েই যাচ্ছি। আর মেডিকেল স্টুডেন্ট ছাড়া আমাদের অলসো উই হ্যাভ গট টেকনিশিয়ানস যাদের আমরা ডিপ্লোমা কোর্স করে, তারা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিসোর্স, উইদাউট দেম ইউ ক্যানট রান আ হসপিটাল। এই টেকনিশিয়ান যারা এইসব মানে ভেন্টিলেটার চালাচ্ছে বা ল্যাবেতে কাজ করছে বা কার্ডিয়াক করোনারি ইউনিটে কাজ করছে, তো তাদের পক্ষে এটা একটা বিরাট হেল্প হয়ে যাবে, কারণ দে ডোন্ট নিড দ্য হোল লোন, বাট তাদের থাকার জায়গা, তাদের বই কেনার টাকা সব কিছুই এই লোনে ওদের, 40% অফ দ্য লোন আই থিঙ্ক ইউ ক্যান ইউজ ফর ইওর ওন মানে ওই থাকা খাওয়া এইসব নিয়ে। তো সেদিক দিয়ে একটা খুব একটা ইম্পিটাস হবে ভালো স্টুডেন্টদের প্রাইভেট কলেজে আসার, কেন কি আমাদের তো যখন অ্যাডমিশন হয় তখন এভরিথিং ইজ থ্রু নিট,
অ্যান্ড থ্রু সেন্ট্রাল কাউন্সিলিং, আমাদের তাতে কোনো হাত নেই। সে আগেকার কালে যে ক্যাপিটেশন ট্যাপিটেশন আজকাল আর হয় না, কাজেই এই যারা ভালো স্টুডেন্ট একটুর জন্য মিস করে যায় তারা হয়তো অপরচুনিটি পাবে টু ডু ওয়েল বিকজ দে আর কোয়ালিফাইড। সো দ্যাট ওয়ে ইট উইল বি এ ভেরি গুড হেল্প টু মানে কোয়ালিটি অফ ডক্টর্স ইন ফিউচারকে বাড়াবার জন্যে এটা একটা খুব হেল্পফুল হবে। আমরা আসবো, খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আমরা আলোচনা করছি, খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করছি, বহু মানুষ যে প্রকল্পের দিকে তাকিয়ে রয়েছেন সেটা নিয়ে আলোচনা করছি। আমি ডক্টর লাহিড়ির কাছে জানতে চাইবো যে শুধুমাত্র 4% হারের ঋণ তাই নয়, রাজ্য সরকার গ্যারান্টার, এটা কত বড় রিলিফ স্টুডেন্টদের জন্য? দেখুন, এর প্রত্যেকটা শর্ত এই ক্রেডিট কার্ডের যেগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু স্টুডেন্টের বেনিফিট, প্রত্যেকটাই কিন্তু স্টুডেন্টের রিলিফ। আপনি এই যে রাজ্য সরকার গ্যারেন্টার এইটাকে আমরা যখন কনসিডার করছি, আমরা কতগুলো পয়েন্ট কনসিডার করছি না, সেটা হচ্ছে যে এই ক্রেডিট কার্ড যখন শুরু হলো তখন কিন্তু অর্থনৈতিক প্রেক্ষাপটটাই অনেকটা বদলে গেছে কোভিডের কারণে। যে সমস্ত স্টুডেন্টরা ধরুন এখন সেকেন্ড ইয়ারে পড়ছে, থার্ড ইয়ারে পড়ছে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারিতে, তাদের কিন্তু অনেকেরই কিন্তু মানে ফিজ দেওয়ার ব্যাপারে যথেষ্ট সমস্যা হচ্ছে। তো তারা কিন্তু, আমরা নিজেরা দেখতে পাচ্ছি, আমাদের অভিজ্ঞতা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তারা কিন্তু অলরেডি এই ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করছে, মানে এই টাকাটা পাওয়ার ব্যাপারে। এইটা এক, তার মানে কি, এইটা তো ওদের ক্ষেত্রে একটা বিরাট, দে আর টেকিং ইট ইন দেয়ার কনফিডেন্স, তবেই তো তারা তো বুঝতে পারছে যে এটা আমাদের, যেহেতু পুরোটাই রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাহলে আমার পক্ষে আগামী দিনে আফটার কমপ্লিটিং মাই এডুকেশন, আফটার গেটিং আ জব, আমার পক্ষে এই টাকাটা শোধ করতে গেলে অন্য কোনো রকম হ্যাজার্ডস আসবে না। They are already taking it in their confidence. তো এইটা কিন্তু একটা বিরাট ব্যাপার। দীপাঞ্জনবাবু, উচ্চশিক্ষা এবং স্কিল ট্রেনিংয়ের ক্ষেত্রে কীভাবে এটা কাজে লাগতে পারে? দেখুন, বোধ উচ্চশিক্ষা এবং স্কিল ট্রেনিং দুটোর ক্ষেত্রে কী হয়, আমরা দেখেছি অনেকটা সময় লম্বা সময় হয়তো লাগতে পারে এডুকেশন থেকে এমপ্লয়মেন্টে মুভ করার জন্য। আজকে যে 15 বছরের যে একটা লোন রিপেমেন্ট সময় আছে সেটা কিন্তু একটা খুব বড় করে হেল্প করবে কনফিডেন্স দিতে, যে যাতে এমন নয় যে আজকে এডুকেশন করে কালকে চাকরিতে জয়েন করতে হবে। সো দ্যাট গিভস লট অফ ব্যান্ডউইথ অর কনফিডেন্স ব্যান্ডউইথ, যে হ্যাঁ আমি কিন্তু পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারি। কেউ যদি আজকে মাস্টার্স করতে চায়, পিএইচডি করতে চায়, সেটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। সিমিলারলি আমাদের ক্ষেত্রেও আমরা যখন দেখেছি সরকারি চাকরির যে প্রতিযোগিতার যে পরীক্ষাগুলো হয়, খুব কম সংখ্যক ছেলেই হয়তো 3 মাস, 6 মাস, 1 বছরের প্রিপারেশনে কিন্তু সাকসেস পায়। এটা একটু লম্বা দৌড়, 2 বছর, 2.5 বছর, 3 বছর অবধি লাগে। তো এই ক্ষেত্রে এই যে বাফারটা আছে যে একটু লম্বা দৌড়ে আমি দৌড়তে পারি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সেখানে এমন নয় যে লম্বা দৌড়ে 10%, 12%, 14% সুদ, এখানে মাত্র 4% সুদ, এবং যেমন স্যার বললেন যে 3%ও সেটা হতে পারে। সুতরাং মানে যেভাবে স্ট্রাকচারালি করা আছে ইট গিভস অল দ্য মোটিভেশন টু দ্য স্টুডেন্টস টু গো ফর ইট অ্যান্ড ট্রাই নিউ থিংস। জাতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে আমাদের এরাজ্যের ছেলেমেয়েরা কিছুটা পিছিয়ে থাকে, তো সেক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জন্য কোথাও কি গেম চেঞ্জার হতে পারে স্টুডেন্ট ক্রেডিট কার্ড? অফকোর্স, যদিও আমি পুরোটা মানি না যে আমাদের এরাজ্যের ছেলেমেয়েরা পিছিয়ে আছে, তা হয়তো নয়, আপাত দৃষ্টিতে হয়তো খবরগুলো সবসময় পাওয়া যায় না। যাই হোক, এক্ষেত্রে একটা বড় সুবিধা হবে যে ধরুন যারা প্রিমিয়ার ইনস্টিটিউটসগুলোতে বাইরে গিয়ে পড়তে গেলে, শুধু তো প্রিমিয়ার ইনস্টিটিউটের ফি নয়, বাইরে গিয়ে থাকা খাওয়ার খরচ আছে, যাতায়াতের খরচ আছে, তো এর মধ্যে এই স্কিমে একটা ভালো জিনিস আছে যেটা যে 30-50% নন কলেজ ফিজ যেগুলো, সেগুলোর দ্বারা কিন্তু এই যাতায়াতের খরচ, বাইরে গিয়ে থাকার খরচ, যেটা অবভিয়াসলি বেশি, যেটা অনেক মেধাবী কিন্তু দুস্থ ছেলেমেয়ের পক্ষে সম্ভব হয় না, সেটা কিন্তু এই স্কিমের মধ্যে ধরে নেওয়া আছে। তো অটোমেটিক্যালি জাতীয় স্তরের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো সেগুলোতে বসার প্রবণতা আরও বাড়বে, যে আমি যদি পাই তাহলে পরে আমি গিয়ে বাইরে পড়তে পারবো, আমার বাবা মার ওপর প্রেশারটা পড়বে না। নট অনলি দ্যাট, বাবা মার ওপর কোনো প্রেশারই পড়বে না, আমি চাকরি পেয়ে গেলে তারপরে 15 বছর ধরে আমি নিজেই
লোনটা শোধ দিতে পারবো, এবং এর ফলে আমার মনে হয় একটা ফিনান্সিয়াল ডিসিপ্লিন আসবে ছাত্রদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে, এবং রেসপন্সিবিলিটি আরও বাড়বে। এবং সবথেকে বড় কথা আমার মনে হয় বাবা মার চিন্তাটা যে আমি কি করে শোধ দেবো, কারণ এক দু বছরের মধ্যেই চাকরি করেই তো সে লোনটা শোধ দিতে পারবে না, তো তার পক্ষে একটা বিরাট টাইম পাচ্ছে। তো আমার মনে হয় এটার জন্যে বাংলার ছেলেমেয়েরা আরও বাইরে ভালো ভালো যে জায়গাগুলো আইআইএসসি, আইআইটিস, আমাদের ফার্মেসি এডুকেশনের ক্ষেত্রে নাইপার্স, সব ভালো ভালো জায়গায় আরও গিয়ে পড়ার চান্সটা পাবে, এবং আরও বেশি ছেলে সংখ্যক ছেলে এই পরীক্ষাগুলো দেবে, কারণ তাদের কাছে একটা অ্যাভিনিউ খুলে গেল। ব্রিগেডিয়ার ডক্টর ঘোষ, আপনার কাছে সবশেষে আমার সংক্ষিপ্ত প্রশ্ন, যে চিকিৎসা বিজ্ঞানের কথা আপনি বলছিলেন, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে তো আরও উচ্চতর শিক্ষার প্রয়োজন থাকে, তার অবকাশ থাকে, বিদেশে গবেষণার অনেক ক্ষেত্রে অবকাশ থাকে, সেটাও কি অ্যাভেল করা যাবে? দেখুন, প্রথম কথা তো আমাদের দেশে যথেষ্ট গবেষণার অবসর আছে, সেটা বিকজ সবাইকে যে বিদেশে যেতে হবে তার কোনো মানে নেই। এখন দেখা যাচ্ছে আমাদের যে গবেষণা সেটারই রেজাল্টগুলো অনেক সময় বিটিং দ্য রেস্ট। আর যেটা উচ্চ শিক্ষার কথা আপনি বলছেন, সেটা অবশ্যই, যে প্রথমে কেউ একটা বেসিক গ্র্যাজুয়েশন, MBBS তো গ্র্যাজুয়েশন, সেটা করতে 4.5 বছর লাগে। তো 4.5 বছর পরে আজকের পৃথিবীতে মানে MBBS মানে নাথিং, উইচ ইজ আনফর্চুনেট, হওয়া উচিত নয়, কারণ একটা সাধারণ ডাক্তার শুড বি ইয়র ফ্যামিলি ডক্টর। কিন্তু হায়ার এডুকেশনের জন্যে PG দরকার, সেইখানে আবার ওই টাকা পয়সার একটা ব্যাপার আছে। তো সেইখানে আমার মনে হয় এই ক্রেডিট কার্ড উইল হেল্প। এর আরেকটা গুণ আছে এই ক্রেডিট কার্ডের, যে আপনি একটা কোর্স করলেন, তাতে পার্শিয়াল নিলেন, আপনি স্টুডেন্ট ক্যান অ্যাভেল অ্যাগেন অন দ্য নেক্সট কোর্স বা নেক্সট কোচিং। তো ওটাকে ব্রেক করে করেও নিতে পারে, অ্যান্ড হি ক্যান গো অ্যাহেড হায়ার আপ ইন মানে বিগার কোর্সেস আর মোর ইম্পর্টেন্ট কোর্সেস। সো দ্যাট ইজ এ গ্রেট অ্যাডভান্টেজ। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।